हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय रेशमी चैनल থেকে আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টমেটো ডাল। এটা একটা ভীষণই হেলদি রেসিপি আর ভীষণ টেস্টি। আপনারা তাহলে ঝটপট শিখে নিন, আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করি তাহলে। টমেটোর ডাল বানাবার জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেগুলো ক্র্যাকল করতে শুরু করেছে। এবার দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা ভালো করে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি লম্বা স্লাইস করে কাটা 4টে টমেটো। দেখুন টমেটোগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। টমেটোগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা এমনভাবে কুক করতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিচ্ছি সেদ্ধ মুসুর ডাল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ডাল অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। দিচ্ছি পরিমাণ মতো জল। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একবার পুরো ডালটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডাল সেদ্ধতেও অল্প লবণ দেওয়া আছে, আর টমেটো কষানোর সময় আমি অল্প লবণ দিয়েছি। ডাল ফুটতে শুরু করেছে। দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। টমেটো ডাল কিন্তু ভীষণই হেলদি একটা ডাল। এতে আমি মুসুর ডাল ব্যবহার করেছি, আর মুসুর ডালে প্রচুর পরিমাণে ভেজ প্রোটিন থাকে, সেটা তো আমরা সবাই জানি। আর এর মধ্যে টমেটো দেওয়া আছে বেশ অনেকটা পরিমাণে। টমেটো ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের এজিং বা বার্ধক্য রোধ করে। আর দিয়েছি কারি পাতা। কারি পাতা কিন্তু হাই প্রেশারের জন্য ভীষণই ভালো, আর কারি পাতা ভীষণভাবে মুখে রুচি আনে। তাই যাদের জ্বর টর হওয়ার পরে মুখে রুচি থাকে না বা কোনো কারণে খেতে ইচ্ছা করে না, কারি পাতা কিন্তু মুখের রুচি ফেরায়, খাবার ইচ্ছা জাগিয়ে তোলে। আর এই ডালটায় আমি খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি, তাই যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা ডায়েট ডাল। ডাল ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমার টমেটো ডাল রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমার টমেটো ডাল রেডি অ্যান্ড সার্ভড। তাহলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।